হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামনি মাম্পি টেলি কুকিং আমরা ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো আজ আবার চলে আসছি নতুন একটি রেসিপির সঙ্গে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলেই খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে পৈশাক দিয়ে মিষ্টি কুমড়ো তরকারি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বড় বড় করে খোসা ছাড়িয়ে কুমড়ো আলু আর পৈশাক ডাটা আলাদা করে নিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি পঁইশাক পাতাগুলো আলাদা করে বেছে রেখে দিয়েছি আর পঁইশাকের পাতাগুলো একটু কেটেও নিয়েছি প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি পৈশাক দিয়ে মিষ্টি কুমড়ো তরকারি করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলেই আমি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচফোরণ শুকনো লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি বড় বড় করে কুমড়ো আলু আর পঁইশাক ডাটা দিয়ে দিলাম এবার এটা একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও হলুদ নুন ও হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি এটা এদিকে ঢেকে রাখার পর আমি এদিকে বেটে নেব আদা আর চারটে কাঁচা লঙ্কা এই রেসিপিটা আমি শুধু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে করব আর প্রথমে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য এদিকে বাড়তে বাড়তে আমার এদিকে ঢাকনাটা খোলার টাইম হয়ে গেছে দু তিন মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম দেখো গলে গেছে কিন্তু সবজিগুলো এবং খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে যেটা বাটলাম আদা আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আদা আর কাঁচা লঙ্কাটা এটার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ এটা দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি পুঁইশাকের পাতাটা একসঙ্গে দিলেও হবে আবার এরকম করে দিলেও হবে দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবং পাতাগুলো দেখো নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে এটা যেহেতু নিরামিষ রান্না তাই এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো দেখো জলটাও অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি এটা নামিয়ে নেব আমার এই মিষ্টি কুমড়োর তরকারিটা বৈশাখ দিয়ে রেডি এবার আমি এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও কারণ আমি চ্যানেলে নতুন কোন রেসিপি দিলেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোন রেসিপির সঙ্গে